এবার একটা আমরা প্রথম থেকে শুরু করি, প্রথমত বিজনেস কার্ডের জন্য ফাইলে গিয়ে নিও, যেহেতু ফ্রি মিডিয়া এটাকে আমরা কি দেবো সিএমওয়াই কে, রেজলিউশন থাকবে 300 আর ওয়াইড থাকবে 3.25 1.75, এখানে লিখে দিতে পারি বি কার্ড। তারপর আমরা ওকে দিলাম, আর এই রুলারটা না থাকলে কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসবো, আবার কন্ট্রোল আর দিলে এটা চলে যায়, রুলারটা রুলারটা আমাদের লাগবে। হ্যাঁ, তারপর এটা আমরা একটু জুম কমাইলাম, এখান থেকে একটু স্বাভাবিক নিয়ে আমি কী করলাম গাইডগুলো টেনে দিলাম। তারপর আবার ইমেজ ক্যানভাস সাইজ, এখানে রিলেটিভ ডিসটেন্স দেওয়া থাকতে হবে, এখানে কী দেওয়া থাকবে ওয়াই, তারপরে 0.25 করে আমরা ক্যানভাসে বাড়াবো টিম এরিয়ার জন্য। ওকে দিলাম, তারপর আমরা কী করবো আবার একই নিয়মে খেয়াল করবো, আপনি কোন জায়গায় আটকে গেছেন সে বিষয়টা এখানে খেয়াল করে নেবেন। আবার একই নিয়ম ইমেজ ক্যানভাস সাইজ 0.25 0.25। ওকে, এবার আপনি পাশে গাইড টানতে পারেন, না টানলো অত অসুবিধা নেই। তারপরে কাজ কি, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি করব একটা শেপ নিব, নেওয়ার পরে সেটা কালারটা কি দিব সাদা। কিভাবে কালারটা দিছি, ভিতরে ডাবল ক্লিক করে কালার প্লেট আসতে এখানে সাদা করে দিলাম, আর এবার লক করা ব্যাকগ্রাউন্ড আমরা কি করব, এবার টান দিয়ে ধরে ডিলিট বক্সে ছেড়ে দিলেও হয়, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিল হয় বা ডিলিট চাপ দিল হয়, তাহলে ডিলিট করার একাধিক অপশন আছে। আপনি রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারবেন, টান দিয়ে ধরে ডিলিট বক্সে ছেড়ে দিয়ে ফেলতে পারবেন, ব্যাক স্পেস বা ডিলিট দিয়েও ডিলিট করা যাবে, শেষ। এবার আমরা এটার নাম দেব কি, এটা গ্রুপ করে ফেলবো, এই গ্রুপটার নাম কি দিব ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা আমাদের নিজেদের ক্রিয়েট করা ব্যাকগ্রাউন্ড এটি আমরা রাখবো, আর ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আমরা কী করবো ফেলে দেবো, অলরেডি ফেলে দিয়েছে। এবার আমাদের কাজ কি, আবার একই নিয়মে ব্যাকগ্রাউন্ডের মতো করে, ব্যাকগ্রাউন্ডের উদ্দেশ্যে আবার একই নিয়মে একটা কী করলাম শেপ নিলাম, ঠিক আছে, এটা কালার চেঞ্জ করা জরুরত না, পরে আমরা দেখবো। এটা পুরোটা নিচ্ছি নাকি, এরপরের কাজটা হলো ট্রিম থেকে, আমি তো নিচ্ছি এবার এখান থেকে, এবার নেবে ট্রিম এরিয়া থেকে ট্রিম এরিয়া পর্যন্ত, বিষয়টা ক্লিয়ার। এখানে কয়টা আমি কালারটা চেঞ্জ করে দেখাই, কয়টা লেয়ার, কয়টা শেপ এখানে দুইটা, দ্যাট মিন্স দুইটা লেয়ারও, এবার কোনোটা লেয়ার কী করবো একসাথে সিলেক্ট করবো, গ্রুপ না সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, ঠিক আছে, তারপর এটা কালারটা চেঞ্জ করে দিই। এখানে কী করলাম তাহলে এই ইয়াটার জন্য, আবার রিপ্লাই করি আমরা প্রথমে একটা শেপ নিলাম পুরাটা নিয়ে, তারপর দ্বিতীয় আরেকটা শেপ নিলাম এখান থেকে, দেখতে পাচ্ছেন আমার মাউসটা এই যে এখান থেকে ট্রিম এরিয়া থেকে মাউসের পার্সেলটা, দ্বিতীয় শেপ দ্বিতীয় ইয়াটা থেকে গাইড থেকে ট্রিম থেকে ট্রিম, তারপর আমি ব্যাগে গিয়ে আবার দেখে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার সাধারণভাবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা চাইলে লক রাখতে পারেন, কীভাবে লক রাখলে ইয়ারের দিকে টাকা জাস্ট এভাবে লক হয়ে গেল, এখন এটা সুবিধা এটা নড়বে না, এটা নড়বে না। এবার আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ডের মতো করে আরেকটা কি নিব শেপ নিব, নিলাম তারপরে দ্বিতীয়টা, এবার আমরা কী করবো কিছু কালারটা আছে তারপরে একটা এই ট্রিম থেকে, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই ফোন থেকে ধরছি, ট্রিম থেকে ট্রিম, বুঝছেন বিষয়টা, তার মানে একটা শেপের উপরে আরেকটা শেপ, ঠিক আছে, তবে দুইটা ছোট বড়, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ছাড়া আরও দুইটা শেপ নিতে হবে নিয়ে, তারপরে দুইটা শেপ নেওয়া মানে দ্যাট মিন্স দুইটা কি লেয়ার হয়ে গেল, এবার তোমরা লেয়ার একসাথে সিলেক্ট করবেন, তারপরে রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ এটা লিখে নেন আপনারা, দুইটা লেয়ার এক্ষেত্রে উপায় কি, সাবট্রাক্ট ফ্রন্ট শেপের সাথে শর্ত হলো দুটোটা লেয়ার কি দেখতে হবে সিলেক্ট থাকতে হবে, তারপরে এই যে রেকট্যাঙ্গেল যে শেপের যে টুলসগুলো এই টুলসে যে কোনো একটা টুলস কী থাকতে হবে সিলেক্ট থাকতে হবে, শেপের যে কোনো না সাবট্রাক্ট পাবেন না, নাহলে সাবট্রাক্ট পাবেন না, আমি ব্যাকে দিয়ে দেখাই, এই যে দুইটা দুটোটা একসাথে সিলেক্ট করলাম এই টুলসে রাখি, দেখেন এখন রাইট বাটন সাবট্রাক্ট আসে না, কারণ যে টুলস যেটা আসছে সেই টুলসে এটা কি নাই
সিলেক্ট করা নাই, এই জন্য সেই টুলসটা সিলেক্ট করেন। এবার এবার অ্যাডভান্স করে দেখেন, আসছে সাবট্রাক্ট সাবট্রাক্ট ফাংশন, তাহলে একটা হয়ে যায় সাবট্রাক্ট কনসেপ্ট। গায়ের রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট কনসেপ্ট, তখন কি হয় জানেন, দুইটা শেপ একটা শেপে করে নিতে হয়, আর মাঝখানে এটা কি হয়ে যায় একটু দেখেন, এই যে মাঝখানে এটা কি হয়ে যায়, একটা ফাঁকা হয়ে যায় মাঝখানে, মাঝখানটা ফাঁকা হয়ে যায়, এটা ব্লিড এরিয়া। জিএস এটা ব্লিড এরিয়াটা আলাদা করে দেখানো রাইট। এবার এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে যাই সাবট্রাক্ট ফ্রম শেপ। এবার আমরা এটাকে একটা গ্রুপে নিয়ে যাই, কি গ্রুপ নাম দিব, কি ব্লিড এরিয়া কি নাম দিব, ব্লিড। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো স্কেল দিয়ে দেখাই দিলাম, গাইড টেনে দেখাই দিলাম না ব্লিড এরিয়া কোনটা, তারপরে এটা দিয়েও দেখাই দিতে হবে, এটা দিয়ে একটা দেখা যেতে হবে। এবার আমরা এটাকে অফ করে দিই, জাস্ট সাময়িক অফ, এই যে হাইড করে দিলাম, অফ বলতে হাইড করে দিলাম। এবার আবার একই নিয়মে, একই নিয়ম না একটু ভিন্ন, এখান থেকে ট্রিম থেকে কই থেকে ধরবেন, ট্রিম থেকে ট্রিম ধরছেন, হয়েছে খেয়াল করছেন। এবার এটার ফিল কালারটা কি করবেন, অফ, স্ট্রোকটা অন, রেড দিয়ে দেন, ঠিক আছে। তারপরে এখানে আছে এটা আঁকার পরে ফিলটা অফ করে দেবেন, ফিল খেয়াল করেন প্রথম থেকে ফিলটা কি করে দিলাম, এই যে এরকম কালার থাকে না এরকম ছিল তো, এটাকে আমরা কি করলাম, এখান থেকে গিয়ে ফিলটা অফ করে দিলাম, আর এখানে স্ট্রোকে গিয়ে একটা কালার দিয়ে দিলাম রেড। তারপর এখানে তিন আছে, তিনের কত করলাম এক, এন্টার দিলেও চলবে। এখন কি হলো, এটা চিকন হলো, কটা কাজ করলাম এখানে তিনটা, ফিলটা অফ করলাম, স্ট্রোক একটা কালার দিলাম, তিন পিটি ছিল এখানে কত কত পিটি করলাম, ওয়ান পিটি করলাম। চতুর্থ নম্বর আসে যে কাজটা করবেন, অলরেডি আপনার সামনে একটা উইন্ডো চলে আসছে, শেপের জন্য এখানে গিয়ে জিরো জায়গায় দিয়ে দেবেন 30, কবে দেবেন 30, অত অটোমেটিক কি হয়ে গেল, কর্নারটা কি হয়ে গেলো, রাউন্ড হয়ে গেল, কর্নারটা রাউন্ড হয়ে গেল, হয়েছে। এটা কীভাবে হয়েছে, এই যে এখান থেকে কত দিচ্ছি 30, জিরো ছিলাম, আবার জিরো করে দেখেন হয়ে গেছে কর্নার, এটাকে কত করব 30, ওকে হয়ে গেছে। এবার আপনি এটাকে একটা গ্রুপে নিয়ে যান, এটাকে একটা গ্রুপে নিয়ে গেলাম, প্রত্যেকটা কাজ করার সাথে সাথে গ্রুপে নিয়ে যাবেন, আপনার কাজটা শৃঙ্খলা থাকবে, কাজের সময় কম লাগবে। গ্রুপ ফ্রম লেয়ার, এটার নাম দেবেন কি ডাই কার্ড, কি নাম দেবেন ডাই কার্ড, কতজন আপনার গ্রুপগুলো লিখে নিতে পারেন ডাই কার্ড। ওই দিন গত ক্লাসে আমরা যে বিজনেস কার্ডের ডিজাইনটা দেখেছিলাম, ওখানে এই অপশনগুলো আমরা রাখিনি, কেন রাখিনি, আমাদের একটু বেশি ইয়ে হয়ে যাবে, লোড হয়ে যেতে পারে, এই জন্য আমি আজকে ক্লাসে এটা রাখলাম এক্সট্রা, ঠিক আছে। তো ডাই কার্ড এবং প্লেট এই দুইটা জিনিস নেওয়ার পরের কাজ কি, এই যে দুইটা জিনিস অফ রাখবেন, কি রাখবেন অফ রাখবেন, বুঝতে পারছেন বিষয়টা, এই দুইটা জিনিস অফ কেন রাখতে হবে, এই দুটা জিনিস আমার প্রয়োজন নেই, ক্লায়েন্ট যখন এই জিনিসটা নিয়ে কাটতে যাবে, ফিল করার পর যখন এটা কী করতে পারবে, কাটিং করতে যাবে, তখন তার এই দুটো জিনিস লাগবে। এটা ডিজাইনের প্রিন্টের অপশান, ডিজাইনটা প্রিন্ট করার জন্য যে প্রিন্ট করার সময় এই দুটো জিনিস লাগবে, তাদের এটা লাগতে পারে ডাইকার, সে যদি রাউন্ড করে কাটে, যে আমার বিজনেস কাটা দেখালাম কি রাউন্ড না, রাউন্ড করে যদি কাটে তাহলে এটা হইব, এটাকে ডাইকার বলে আমরা, এটা এইভাবে। আর যদি আমরা ব্লিড দিই এভাবে, যদি কর্নার করে কাটে তাহলে এইভাবে, ঠিক আছে। আর অনেকে এখানে আরও আরও অপশান অ্যাড করে আমরা শর্টে গেলাম, ডাইকার্ড আর ব্লিড, এই দুটা করার পরে গ্রুপিং করার পরে কী করবো আমরা, অফ করে রাখবো, অফ করে রাখবো। আচ্ছা এবার আমরা ওই দিনের মতো আমাদের ডিজাইন শুরু, কীভাবে ডিজাইন করলাম ওই দিন মনে আছে, এখানে গেলাম ডাইকেটা, আপনি ভিডিওটা যেতে পারছো ওখান থেকে দেখে নিয়ে, রেকর্ডিংয়ে ডাবল হয়ে গেল বিষয়টা কেমন হয়ে গেল না, এভাবে তো ছিল, এটা তো পারবেন, এটা তো আমরা কী করলাম, কালারটা হলো 100 সায়ান, আবার বলেন প্রশ্নটা করেন বুঝিনি, এটা অটো দেওয়া ছিল আমি নিয়ে আসলাম, আবার না দেওয়া থাকলে আমি যদি কালো থাকে থাকতে পারে, এরকম একটা কালার থাকতে পারে, আমি এটা রাখবো না, কারণ এটা ডাবল ক্লিক করে এখানে গিয়ে সায়েন্টাইজ সিটা কি করে দিলাম 100, আর এগুলা 0, এই এটাই বলতে চাচ্ছেন। আচ্ছা তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করবো, আরেকটা করবো ডুপ্লিকেট লেয়ার, শর্টকাট হলো কন্ট্রোল জে,
শর্টকাট হলো কি কন্ট্রোল জি আমরা কন্ট্রোল জে দিয়ে করি গত ক্লাসে আমরা ডুপ্লিকেট লেয়ার দিয়ে করেছি লেয়ার দিয়ে এখানে এখানে কয়টা হয়ে গেছে অলরেডি দুইটা হয়ে গেছে এবার এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করি 100 ঠিক থাকবে এখানে কে তে দিলাম 20 20 দিয়ে এটা একটু হালকা কি করলাম পিছনে নামালাম বিস্তারিত বুঝতে পারছেন বিষয়টা কালারটা চেঞ্জ করে একটু পিছনে আবার আগেও নামাই দেবেন আগে নামালে দেখা যাবে না এই জন্য আগে আমরা নামাই না আগে পিছনে নেই না কালারটা দেওয়ার পর পিছনে এলে বোঝা যায় ডিফারেন্স আছে কত ডিফারেন্স এটার থেকে এটার কি ব্ল্যাক 20% ডিফারেন্স কি ব্ল্যাকটা 20% বেশি দেখেন না এটাতে এগুলো প্রথমটা এটা সিটা 100 এর সব জিরো আর উপরে যেটা আছে যে একটু কালার ডিফারেন্স সেটা সিতে 100 কে তে 20 এবার এটাকে আবার আরেকটা টুকু কি করব ডুপ্লিকেট করব করার পরে এটাকে একটু হালকা পরে টানবো আবার কালার চেঞ্জ করে সিতে 100 কে তে তো 20 আছে এখান থেকে কত 40 দিলাম কম বেশ করতে পারে না হয়েছে সেই আমরা এটাই তো করছিলাম ওই দিন আচ্ছা তারপর আমরা এই দুইটা একটু বেশি হয়ে গেছে মনে হয় পিছনে আমরা এই দুটাকে একটু হালকা কি দিয়ে আনছি কিবোর্ডে অ্যারো কি চেপে কিবোর্ডে অ্যারো কি টাইম মানে রাইট অ্যারোটা চাপতেছি একটু হালকা রাইট সাইডে নিয়ে আসলাম শেষ এবার আমরা এবার এগুলোকে আরেকটা কাজ করব ঠিক মাঝখান বরাবর একটা শেপ নেব এটা নাকি এটাই তো ছিল এটাকে আমরা কি করব ব্ল্যাক ব্ল্যাক মনে আছে কত ব্ল্যাক কত মনে আছে বলেন তো ব্ল্যাকটা মনে নেই আপনাদের আচ্ছা বুলা এটা বুঝতেছেন আপনারা এই অংশটা কি বুঝেন নাই কি বলেন এই যে কালারটা দিলাম জাস্ট ডাবল ক্লিক করলাম প্লেটটা আসলো সিতে 550 এম তে 50 ওয়াই তে 50 কে তে 100 এটা কি হলো তাহলে সলিড ব্ল্যাক বলে এটাকে কি ব্ল্যাক বলে সলিড ব্ল্যাক এটা একটু মতভেদ আছে কেউ কেউ 30-30 দেন কেউ 65-50 সেটা ফোরের অপশনে দেখাবো বুঝছে আমি ছোট অ্যাশ কালার সেটা সব ঠিক থাকবে ওখানে 70-60 দিয়ে দেবেন কে এটা আর সব জিরো তাহলে অ্যাশ কালার হয়ে যাবে ঠিক আছে কই না এখানে দেখে নিতে পারেন দুটো প্রশ্ন আসছে এখানে গিয়ে এটাকে দিলেন 0-0-0 এটাকে 60 এই তো এই কালারটা বসে সব জিরো এখানে কেটে দিবেন 60 ঠিক আছে আপনি দেখেন এই অ্যাশ কালারটা এখান থেকে দেন এই যে এখানে যেটা আছে আপনারা যেটা বলেন এই যে এটা দেখেন এটা কি কালারটা ঠিক আছে 51-52-52-22 ইয়া 61-52-22 এটা এই এইভাবে কালার কখনোই নেবেন না আপনারা নেবেন এখানে কত দেবেন 60-0-0-0 দেখছেন এটা আমার দেখতে দেখা যায় আগে যেটা ছিল এটা যেটা সেম দেখা যায় ঠিক না কিন্তু এটা এটাই হলো সলিড আর আগেরটা কি সলিড না আগেরটা প্রিন্ট করলে ঝামেলা হয়ে যাবে আর এইটা প্রিন্ট করলে যেরকম আছে এরকমই থাকবে ঠিক আছে আর মনে রাখবেন ডিসপ্লেতে সব কালার কিন্তু আপনি দেখতে পান না ডিসপ্লেতে অংশ সব কালার দেখা যায় না যেটা প্রিন্টে অরিজিনালটা পাওয়া যায় এটা আমাদের দরকার নেই আমরা ব্যাক স্পেস দিয়ে ফেলে দিই এবার মনে আছে এটাকে আমরা কি করছিলাম ডুপ্লিকেট করছিলাম একটা নাকি ডুপ্লিকেট তারপরে কন্ট্রোল টি দিছিলাম কন্ট্রোল টি দিয়ে কি করছিলাম ছোট করছিলাম ছোট করে কি করছিলাম পার্সপেক্টিভ দিছিলাম পার্সপেক্টিভ দিয়ে কি করছিলাম এটাকে একটু বড় করছি বড় করে তারপরে ওকে দিছি এরপরে কাজটা কি করছি অপাসিটি একটু কি করে দিছি কমায় অপাসিটি একটু কমায় দিছি আচ্ছা কমানের পর এটাকে 60 করে দেন আচ্ছা 60 করার পর এখন আমার ইচ্ছে হলো যে তিনটা শেপ পিছনে তিনটা পাতা শেপ ওই তিনটাকে আমি আঁকাবো ক্লিপের মতো কিন্তু এখন তিনটার উপরে হয়ে গেছে এটা ঠিক না এই যে এটা এইটাই এখন ধরছি না এটাকে আপনি নিচে ফেলে দেন এই যে নিচে নিয়ে আসেন দেখেন আমি কীভাবে আনছি এই যে উপরে আছে লেয়ারের দিকে তাকান সবাই এটাকে আমরা এইভাবে নিচে এনে দিলাম দেখছেন অটোমেটিক কোথায় চলে গেছে নিচে চলে গেছে এবার আপনার মোটামুটি ডিজাইনের কাজ যেহেতু শেষ আমার আপাতত ডিজাইনের চিন্তা নেই সবগুলো সিলেক্ট করলাম কেমনে সিলেক্ট করলাম উপরটা ধরে শিপ ধরে নিচেরটা অথবা নিচেরটা ধরে শিপ ধরে উপরটা সবগুলো সিলেক্ট হয়েছে আচ্ছা তারপরে কি দেবো কন্ট্রোল জি কন্ট্রোল জি কেন দিব গ্রুপ করা যায় এটার নাম দিব কি শেপ অথবা ডিজাইন যেটাই দেন সেটাই দেবেন কন্ট্রোল জি অটোমেটিক গ্রুপে ঢুকে গেছে সেটা সবগুলো এক গ্রুপে শেষ
এবার এটাকে আপনার এই ব্লেডের নিচে নিয়ে আসেন। কেন নিচে আসবেন? ব্লেড এবং ডাইকার্ট সবার উপরে থাকবে, ব্লেড এবং ডাইকার্ট সবার উপরে। কিভাবে টানতে নামাইছে দেখছেন? মাউস দিয়ে খুব সতর্কতা, নামাই দিকে আবার একটা ভিতরে ঢুকাই দিয়ে না, এই যে ভিতরে ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে? একটু এভাবে নেবেন আর কি। আচ্ছা, তারপর আমরা এটা কী করবো? হ্যাঁ, তারপর আমাদের যে লগোটা নিয়ে আসবো নাকি? লগোটা কীভাবে জানাছিলাম? পালিয়ে গিয়ে প্লেস পেইন্ট ডেস্কটপ আছে লগোটা, এখানে নাই মনে হয়। হ্যাঁ, সেই যে আসছে। হ্যাঁ, তারপরে কি বললাম? শিফট মাউসটা ধরে কি করলাম? ছোট করলাম, মনে আছে? এটা একটা ঝামেলা আসছিল, যে ঝামেলাটা কেমনে সরাবেন? এটা এই লেয়ারের ভিতরে, এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা অপশন আছে নর্মাল, এখানে মাল্টি প্লাই লেয়ারের উপরে মাল্টিপ্লাই, ওটা আর নেই, লেয়ার থাকে এমনি চলে আসে, কিছু দিয়ে আনা লাগে না, ওটা থাকে এটা লেয়ার। প্লেস লিঙ্ক করে পাইলে কি প্লেস লিঙ্ক। এবার আমরা কি নিয়ে আসবো? ওপেন আইকন গুলো নিয়ে আসবো নাকি? মনে আছে তো আইকন এলইডি পি প্লেস হোল্ডার স্মার্টফোন লিঙ্ক আর হলো তিনটে, ঠিক আছে? অলরেডি এগুলো কি কালার দেওয়া আছে? সিএমআই কে করা আছে। এবার এটাকে আপনি বিকাট এখান থেকে গিয়ে নিয়ে আসলাম নাকি? রিসেপশনটা চলে আসবে। এরপর এটা কি আসবেন? এটা প্লেস, প্লেসটাও ফেলে দেয়। হ্যাঁ, তারপর এটা কি লিঙ্ক কেমন আছে দেখছেন তো? হ্যাঁ, ওখানে উপর ধরলেই ওটার মধ্যে চলে আসে। এবার সবগুলো এখানে নাম দেয়, এটার এটার নাম কি লিঙ্ক, হ্যাঁ সরি এল আই এন কে, আপনি ওই যে লেখাটার গায়ে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে আবার লিঙ্ক আপনার চলে আসে, সেটা আর একটা অপশান, সেটা দেখো পরে ইয়াতে নেক্সট ক্লাস। এটা হলো লেখা নেবেন কেন জানেন? আপনি যদি দ্রুত চিনতে পারেন কি দেখেন, যেটা দিয়ে আপনি চিনেন। তারপরে এটাকে সেলটা থাকবে, এটা থাকবে উপরে নাকি? লিঙ্কটা থাকে লিঙ্কটা ওই জন্য ডিস্টার্ব করছে। তারপরে এই সেল এতে আমরা একসাথে কি করলাম? সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, শিফট এবং অল্টার ধরে কি করলাম? মনে আছে? ছোট করলাম, ঠিক আছে? এবার কে জানো এগুলো কালার চেঞ্জ, এই লিঙ্কে গিয়ে জাস্ট এখানে ক্লিক করেন, চেঞ্জ হয়ে যাবে। ডাবল ক্লিক করে জাস্ট এখানে ক্লিক দেখছেন নিজে, তারপরে সেলে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে গেল আমার হয়ে গেছে। আচ্ছা, গেলে এটা এবার আমরা আমাদের অ্যাড্রেসগুলো নিয়ে আসবো। অ্যাড্রেসগুলো হলো সব ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে লেখার ক্ষেত্রে কেন? এই যে এখানে গিয়ে আচ্ছা আইকনগুলো একটা গ্রুপে নিয়ে যান, না করে নেই গ্রুপে, লগোটাকে একটা গ্রুপে নিয়ে যায়। কন্ট্রোল জি মনে আছে না? এল ও জি ও লগো, এটা কি লগো। তারপর আমরা এখানে আইকনগুলোকে একটা গ্রুপে, না আইকনগুলো পরে গ্রুপে নেই, কারণ নাড়াচাড়া করতে হয়। তারপর আমরা এখানে গিয়ে কন্ট্রোল বি, এটা অলরেডি কোন মোড়ে দেওয়া আছে? রাইট সাইড থেকে, আমরা লিখবো কোন সাইড থেকে? রাইট সাইড থেকে। তারপর একটা কি অল্টার ধরে এটা কপি করবেন, তাহলে কী হবে জানেন? ওই যে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। কী অ্যালাইনমেন্ট? এই যে এখানে আবার লিখতে গেলে হয়তো এই পাশ থেকে হয়ে যাবে, এই জন্য আপনি কী করবেন? এটা ঠিক রাখবেন, এখানে গিয়ে অল্টার দিয়ে টান দেবেন, অল্টার ধরে, আর রাখার সময় শিফট দিবেন, রাখার সময় শিফট প্লাস
880 ঠিক আছে 9 একটা ডিফল্ট ফোন নাম্বার ইউজ করলাম এবার এটাকে দুইটা থাকলে এটাকে দিয়ে প্লাস 8841 ঠিক আছে এটা জাস্ট কমনলি নাম্বার দিলাম তারপরে এটাকে আবার কপি করলাম কপি করে কি হবে এটা www.ceclab.org এবার এটাকে আমরা আরেকটা কপি করলাম পলিটিক্যাল লেভেল অ্যালাইনমেন্ট info at the rate cclab.org নাকি তারপর আমরা এটাকে এখন একটা কাজ করতে হবে আইকনগুলোকে কি করতে হবে লিংকটা আরো সরি ভুল করছি সেল লোকেশনটা কি করতে হবে আরেকটু উপরে নিতে হবে এই অ্যারোকে দিয়ে জাস্ট এই টুলসটা সিলেক্ট করতে হবে এই টুলসটা মুকুলটা সিলেক্ট থাকতে হবে তাহলে আরো দিয়ে মুখ হবে আচ্ছা এবার আমরা যে আমাদের ইয়ার নামটা এখানে লেয়ারটা সিলেক্ট করে জাস্ট অ্যারো দিয়ে কি করলাম এটা ধরলাম না একটু কাজ আছে এখানে এটাকে অ্যালাইন ঠিক করি এটা তিনটাকে সমান করি এই সমান হয়ে গেছে হ্যাঁ কিভাবে করছি খেয়াল করছেন উপরে এখানে অ্যালাইন তিনোটা একসাথে সিলেক্ট করে তিনোটা একসাথে সিলেক্ট করে করলাম না তারপরে এই দুইটা লেয়ারকে একসাথে ধরলাম নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ তারপরে লিঙ্ক দুটাকে একসাথে ধরলাম ধরে ঠিক আছে মোটামুটি আমাদের কি অ্যালাইনমেন্টের এবং ইয়ে অনুযায়ী ঠিক আছে এবং অ্যালাইনমেন্ট ঠিক আছে তারপর যদি সন্দেহ মনে হয় সবগুলো একসাথে সিলেক্ট করে এখানে কি দিবেন এই যে ঠিক আছে একটু বেশ সংশ্লিষ্ট ঠিক হয়ে গেছে এই যে কি রাইট সাইড কি এটা একটু খেয়াল করবেন চিহ্নগুলো দিকে তাহলে বুঝবেন গেলে এটা এটা নাম দেবে এই গ্রুপে এই গ্রুপটার নাম কি কন্ট্রাক্ট CUNTACT কন্ট্রাক্ট আর এই তিনটার নাম কি আই আই তারপর আপনারা এই আইকনটা কন্ট্রাক্টের ভিতরে ঢুকাই দেবেন ঠিক আছে এখন ডাইকাট আর লেডি দুটো কোথায় থাকবে সবার উপরে থাকবে মোটামুটি আমাদের কাজ না রয়ে গেছে আরেকটা কি কাজ রয়ে গেছে মনে আছে বলছি নাম হলো মনে করেন এম আর ডট জে ও এইচ এন ডি ও ইস্টার জানো এটা কত সাইজ 10 পেটি মিস্টার জন দো এবার মিস্টার জন দো এটা পুরোটাকে আপনারা নিক্সা নিক্সা বোল্ড ইউজ করতে পারেন হ্যাঁ আবার অনেকে ডিজাইন করে কি করে জানেন এই মিস্টার জনকে ইয়া রাইখা বোল্ড রাইখা মিস্টার ডো মিস্টার জন কি করে এক্স এ নিক্সা লাইট এটা অনেকে করে এটা একটা ডিজাইন ঠিক আছে যে দোটাকে কি করে বড় করে দেয় আমরা ওটা করবো না আমরা নর্মাল ভাবে রাখি আর ওটা কপি করবো আবার এটা কোন মুড থেকে লিখতে হবে বলেন তো মিস্টার চন্দ্রটা কোন সাইড থেকে লিখতে হবে লেফট রাইট না সেন্টার লেফট থেকে ধন্যবাদ লেফট থেকে রাখতে হবে ঠিক আছে যদি আমরা এই পাশে মিলিয়ে দেবো এখন দেখা যায় না কেন দেখেন দুইটা কারণে দেখা যাবে না একটা হলো কালারটা সেম থাকে একটা কারণে আরেকটা কারণ কি আরেকটা হলো মনে করেন এখানে এই যে এই ডিজাইনের নিচে পালাই দেন দেখবেন এটা এমনি পড়ে যাবে সেভাবে নিচে দেখা যাবে কালার তো চেঞ্জ হয়েছে তারপর দেখা যাচ্ছে না কারণ এই যে শেপগুলার নিচে পড়ে গেছে এটা কি করবেন উপরে নিয়ে আসবেন ঠিক আছে এটা পরে ঠিক করতেছি তারপর আমরা এটাকে এটাকে আমরা আবার একই নিয়মে অল্টার ধরে কপি করবেন তাহলে প্যারাগ্রাফ একদম আপনার ইয়ে দিয়া কি বলে এটাকে আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে প্যারাগ্রাফ ঠিক থাকবে সাইজ ঠিক থাকবে এটাকে গিয়ে জাস্ট আট করে দেন কি দেবেন উনি জি আর এ
BHICDESIZNER গ্রাফিক ডিজাইনার তো এই কথা আছে এটাকে ভুল রাখা যাবে না মিজা লাইট ঠিক আছে এখন হলো তারপর আপনি এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে নাম দিবেন কি কন্ট্রোল জি দিয়া গ্রুপ নাম দিবেন কি নেম এন্ড TITL আরেকটা জিনিস এখানে বসাতে চাচ্ছি আমি সেটা হলো কিউআর কোডটা বসাতে চাই কিউআর কোডটা বসাবো কি আচ্ছা এখানে একটা ঝামেলা আছে শেফের সাথে এই ইয়ারের সাথে কি হয়ে গেল একটু বেশ কমে গেছে টানেন সরি এই দেখেন আমি টান আমি তো ধরতে চাচ্ছি গ্রুপ দুইটা মিস্টার জন্দ হ্যাঁ চলে আসছে শুধু একটা এটা গ্রুপে হলো ভুল হচ্ছে আমার একটু এই এখানে গিয়ে লেয়ার আছে একটু গ্রুপ করে দেন তাহলে আপনি গ্রুপ ছাড়তে পারবেন ঠিক আছে এই যে এসে ধরলেই বুঝ বলে দেবে এই যে এটা সেন্টার আছে এখন কি আছে সেন্টার আচ্ছা আচ্ছা এবার জাস্ট মাঝখানে দাগ পড়ে কিন্তু টান দিলে তাহলে বুঝবেন আবার চাইলে অনেক একটু ইয়ে হয়ে যায় আগে নেম এন্ড টাইটেলটা ধরে এখানে শেপের ভিতরে গিয়ে এই যে এটা আছে না এটা আর হলো নেম এন্ড টাইটেল এই দুইটাকে ধরে তারপরে এইভাবে সেন্টার করতে পারে না এটা না এটা হলো এটা এই এটাও করতে পারে ঠিক আছে শেপের ভিতরে ঢুকে জাস্ট এই শেপটা আর ওই যে নেম এন্ড টাইটেলটা গ্রুপটা তারপরে কি হয়েছে সিলেক্ট করে তারপর আমরা কি দিচ্ছি অ্যালাইনমেন্ট দিচ্ছি এটাও করতে পারে গেল এবার আমরা কিউআর কোডটা ব্যবহার করবো কিউআর কোডটা ফ্লেস থিম করে ব্যবহার করবো ফ্লেস থিম আমার একটা কিউআর কোড থাকতে পারে দেলওয়ার এই যে দেলওয়ার কিউআর কোড এটা আমার পার্সোনাল কিউআর কোড ঠিক আছে এটাকে আমি কী করলাম নিয়ে যাবে ঠিক আছে এটা কিউআর কোড জেনারেটর এটা ওয়েবসাইট সাজে মনে হয় অনেক একটাতে বানায় নেবেন দেখাই দেবো কিউআর কোড এই জেনারেটর কিউআর কোড জেনারেটর সাজ দেবেন অনেক সাইট আসবে এবার আপনি যদি ইউআরএল বসান ইউআরএল বসায় দিলে সুবিধা হলো কি জানেন ইউআরএল দিয়ে যখন বসাবেন এটাকে তখন কেউ স্ক্যানিং করলে কিউআর কোডটা অটো ডাইরেক্ট আপনার ইউআরএল এ ঢুকে যাবে আপনি যদি ভি কার্ড নর্মালভাবে লেখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম কোম্পানি লিখতে পারেন আপনি টেক্সট লিখলেন টেক্সট হলো ফেসবুক ডট কম না এমনি তো হবে কেন এবার এটাকে আপনি ডাউনলোড করবেন যদি জেপিজি গান জেপিজি ইপিএস করলে ইপিএস এসবিজি এসবিজি ইপিএস করবেন আপনারা সাধারণত কি কি কোনটা করবেন ইপিএস করবেন এটা একটা ঝামেলা করতেছে এছাড়া নাটক ছিল ডাউনলোড
এটা প্রো ভার্সন, সরি এটা ইয়া ভার্সন, ব্যাক দিই আপনার নাম ডিএল অটো তৈরি হচ্ছে দেখছেন, এইচও ডাবল এস এআই এন, তারপরে এন্টার দিলেন। আপনি এটাকে ইয়ে করেন, এবার এটাকে সেভ দিবেন, কত পিক্সেল দিবেন এখানে দেওয়া আছে 100 পিক্সেল, 50 পিক্সেল, 300 পিক্সেল, ঠিক আছে একেবারে আপনারা এই সেভ দিলেন, আমাদের 200 পিক্সেলে থাকবে সেভ। পিএনজি এসবিসি ইপিএস আপনার কোনটা দিবেন? ইপিএসটা, ইপিএসটা দিলে সুবিধা কি, ব্যাকগ্রাউন্ড নামবে, কি নামবে, আনলিমিটেড কি করা যাবে, জুম করা, ঠিক আছে। তারপর আপনি এটা সেভ দিবেন, এই যেটা কিউআর কোড ইপিএস সেভ হয়ে গেছে। এবার এটা প্লেস করে আপনি কী করবেন, নিয়ে গেলেন শেষ, এই প্লেস করে নিয়ে আসবেন। এটার নাম কি, গ্রুপ, কন্ট্রোল জি নাম দিলেন, কিউআর কোড, কেউ বার কোড বসালে বার কোড, আপনি বার কোড বসালেন, ফাংশন নেই, আচ্ছা গেলে এটা। এখন কিউআর কোডটা আমি ব্যাক সাইডে বসাই, ব্যাক সাইডে বসাবো, শেষ আমাদের ফ্রন্ট সাইড শেষ। এবার ফ্রন্ট সাইডকে আমরা কীভাবে ব্যাক সাইড করি মনে আছে, ইমেজ গিয়ে কী রে ইমেজ মেনুতে গিয়ে লেখেন, ফ্রন্ট সাইড থেকে বিজনেস সাইডে ব্যাক সাইড করার জন্য ইমেজ মেনুতে গিয়ে ডুপ্লিকেট, তারপরে ওকে, কী হয়ে গেল একটা একদম সব ঠিক থাকবে, অটোমেটিক আলোটা কী হয়ে গেল, কপি হয়ে গেল। এবার এটা থেকে গিয়ে কী কী করা দেবেন, নেম অ্যান্ড টাইটেলটা লেখা হলে খেয়াল করে ইমেজ গিয়ে ডুপ্লিকেট, ডুপ্লিকেট শেষ, ডুপ্লিকেট কিন্তু অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক এটা এটা তো আছে, এটা তো আমাদের আগেরটা, ঠিক আছে সরি, এই যে একটা এর একটা ডাবল হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? এবার আমরা এটাকে যে এটা আবার করি, আবার বঙ্গবন্ধু সড়কটা তো বিচ্ছিন্ন, একটু ইউজ করতে পারা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাকে ব্যাক করবো, ইমেজ কী দেবো, ডুপ্লিকেট, নাম দেবো ব্যাক, সরি বিকার্ড কপি, তো বিকার্ড ব্যাক, ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এটা থেকে কী কী বানাই দেবো, নেম অ্যান্ড টাইটেলটা আমাদের দরকার নাই, হ্যাঁ আর এই শেফ শেপের মধ্যে এটা ফেলে দেই, এটা ফেলে দেই, ঠিক আছে এটা থাকুক, শেপগুলো থাকুক, লগটা থাকবে কন্ট্যাক্টের, এখান থেকে শুধু কি থাকবে আমাদের ওয়েবসাইটটা থাকবে, বাকিগুলো কি হয়ে যাবে, ব্যাক স্পেস দিয়ে ডিলেট করে দিচ্ছি, বুঝতে পারছেন, কন্ট্যাক্টের নাম হয়ে যাবে কি শুধু ওয়েব, কি হয়ে যাবে শুধু ওয়েব, এটা ব্যাক সাইডের জন্য, কোন সাইডের জন্য ডিলেট করছি কেন, আমাদের ডুপ্লিকেট করে নিয়েছে পুরো হুবহু আরেকটা চলে আসছে, তখন আমরা এটা থেকে এগুলো ফেলে দিচ্ছি। এবার আপনি কিউআর কোডটা অন করে দেন, কিউআর কোডটা এখানে বসাইলাম, এবার আমরা এই যে শেপটাকে, শেপে যে এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ক্লিপ, সরি কন্ট্রোল টি দিয়ে এপাশে নিয়ে এসে ক্লিপ করে যাবো,
লবটাকে নিয়ে আসলাম মাঝখানে, ইউআর কোডটাকে নিয়ে আসলাম এই জায়গায়, আর ওয়েবটাকে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ, এই জায়গায় নিয়ে এসে একটু কাজ করবো। ওয়েবটাকে আমরা 6 আছে, তো এটাকে 10 করে দিই। কত করে দেব? 10 10 করে দিয়ে একটু কাজ আছে এটাকে। ডব্লিউ 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 জায়গা আছে যেহেতু, একটু ফাঁকা করে আর একটু স্পষ্ট করে এটা কি হলো দেখা গেল। এটা এটার ইউআরটা কি থাকবে? সেন্টার থাকবে, ঠিক আছে? এটা তো বুঝতেছেন। এবার এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে এই অটোমেটিক সে আমাকে দাগ দিয়ে বলে দিছে দেখেন। হ্যাঁ, বলে দিচ্ছে না যে আমি এটা কি আছে, সেন্টার আছে। এবার লগোটাকে আমরা কি করব, আবার কন্ট্রোল টি দিব, যদি বড় ছোট করবে এখন আগে না ছাড়া করতেছি, বড় ছোট করছি, এই জন্য কি করতেছি। আচ্ছা, এবার আমরা এই কিউআর কোডটা আমাদের এখানে বসাইলাম, এটাকে আবার একটু এই লগোর সাথে কি করলাম, এটাকে সেন্টার করলাম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা আরেকটু কাজ করতে পারেন, কিউআর কোডের মধ্যে এখানে যদি বলেন যে আমি এটা শেপ বসাবো, তাও বসাইতে পারেন, অনলি ফর কিউআর কোডের জন্য। যদি বলেন যে চান আমি এটা শেপ ওই শেপটা রাখলে চলতো আমাদের। আচ্ছা, আমরা রিলেট করে দিচ্ছি ওটা নিয়ে, আর ইয়ে নতুন করে ক্রিয়েট করি, দেখি কেমন হয়, জাস্ট করে দেখি। এবার আমরা এটাকে কিউআর কোডটাকে কি আর উপরে নিয়ে আসি, হালকা ছোট করে দিস। এটাকে ডুপ্লিকেট করে আরেকটা আগের মতো সেম কাজ করি, ফার্স্ট পেজে যে কাজটা করছি কন্ট্রোল টি দিলাম, পার্সপেক্টিভ ৬০%, শেপের মধ্যে নিয়ে আসছি, আসছে এটা তৈরি গেল, এই বিয়ে গেল, এই যেটা এটাকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে কী হলো যে নিচে চলে গেল, ঠিক না? এবার আমরা কিউআর কোডটাকে চাইলে আর একটু মাথা নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে কী লাগছে আমাদের ফ্রন্ট সাইডের সাইডে কী থাকলো, এটা একটু মিল থাকলো। ফার্স্ট পার্ট আমরা স্টেপে করছি না, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসে একটু ঘুরাই দিলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে আমাদের মোটামুটি কি শেষ, এই হলো ফ্রন্ট সাইড, এই হলো ব্যাক সাইড, ঠিক আছে? এবার আমাদের কাজ শেষ। এবার আমরা ঠিক আছে, এবার আমরা এটাকে হ্যাঁ মকআপে নিয়ে যাবো, ফাইল সে জায়গায় অন্য মকআপ আছে, আমি সে জায়গায় চলে যাচ্ছি। মকআপ আলাদা একটা ফাইল, সফটওয়্যার নয়। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেবো, আপনারা কালেকশন করে নিতে পারেন, তবে আইএলএ রেজিস্ট্রেশন দিয়ে নিজেদেরকে দিয়ে ডাউনলোড করাই নিচ্ছে। আচ্ছা, আমরা এইটা দিই
এটা সুন্দর আছে। ঠিক আছে, মক আপের বিষয়গুলো একটু বুঝেন। মক আপে প্রথম খেয়াল করবেন কোনটা কাছে এসেছে, কার্ডস কালার এটাও না, এটাও না, বিজনেস কার্ড দিতে হবে এখান থেকে এখান পর্যন্ত জি। তারপরে জন্য কি দিয়েছিলাম, কন্ট্রোল শিফট সি। যদি মনে না থাকে আমি আপনাদেরকে লিখে দেই, CTRL প্লাস সেটাকে স্বাভাবিক নামে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করবেন, এটা কি হলো, ছোট হয়ে গেল। কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে কি করবেন, শিফট দিটা আমরা বড় করে দিলাম। শেষ, কাজ শেষ। ফাইলে কি কি দিবেন, সেভ দিয়ে দেবেন, এটা অটোমেটিক সেখানে চলে যাবে, এটা ক্লোজ দিয়ে দেন, চলে আসছে এখানে। এবার আসেন ব্যাক সাইডে আসার আগে আবার আমরা ব্যাক সাইড কপি করি, এটা ব্যাক সাইড আমাদের না, এখান থেকে ধরে তারপরে এডিটে গিয়ে, সরি এডিটে না, কন্ট্রোল শিফট সি, আবার মকা হয়ে গেলাম ব্যাক সাইডে, এটা ব্যাক সাইড নাকি, পেস্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, ছোটো হয়েছে, বড় হলে ছোটো করবেন, ছোটো হলে বড় করবেন, এটা দিয়া এবার আসে ব্যাক সাইড। এবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আমার নিজের মকআপটা ভালো লাগে না, অন্যদের মকআপ এই যে কোনো মকআপটা মন মতো হয়নি, তারপরে এদেরকে আপনি দেখে দিলাম। ক্লিয়ার বিষয়টা, তারপর আমি আরেকটা মকআপ দিয়ে করে আপনাদের দেখাই দিই, এটাই দেখেন, এটা মোটামুটি ভালো ইয়া করে আমাদের ব্যাক সাইডটা কপি করা আছে অলরেডি না, এই যে আমরা কাট ফ্রন্ট কাট ব্যাক এটা দিই, এটা দেখি এটা কি, এটা হলো এটা ফ্রন্ট সাইড নাকি, ফ্রন্ট সাইড এটা দরকার নেই, হেলে গিয়ে আছে ব্যাক সাইড, এই জায়গায় অংশ মকআপ মিস্টেক থাকে, ফ্রন্টের লিখে রাখে ব্যাক, ব্যাকের লিখে রাখে ফ্রন্ট, আপনি দেখে নেবেন, কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে এটাকে বড় করে দিলেন, উপরে উঠে দেন, বাকি যা আছে এগুলো এবার আসেন, এত হলো ব্যাগ, এটা লেখা দেই ব্যাগ, এবার আসেন ফ্রন্ট, আমরা ফ্রন্টটা কপি করতে হবে নাকি, ফ্রন্টটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল শিফট সি, এদের তো বুঝছেন। এবার আমরা জাস্ট এই ট্যাবে চলে আসি যেখানে আমাদের মকআপটা আছে, এবার আমরা এটা হলো কি ফ্রন্ট, এফ আর ও অ্যান্ড টি,
এখানে গিয়ে ফেলে দেয়। এটা আমাদের মগ অফ সমস্যার কারণে ইয়ে করতে হয়েছে, দ্রুত আপনাদের করতে হয়েছে, আমি জাস্ট ফেলে দিলাম আগেগুলো। ঠিক আছে, হয়ে গেছে আমাদের কার্ডটা তৈরি হয়ে গেছে। পারবেন আপনারা এবার এটা সেভ করুন কিভাবে, ওয়েবসাইটে দিতে হবে, এটা ওয়েবসাইটে দিবেন না, আপনাকে দেখাতে হবে না, ফাইল গিয়ে দিবেন এক্সপোর্ট। এই যে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব এক্সপোর্ট, ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট, তারপর সেভ ফর ওয়েব ঠিক আছে এটা দিয়ে দেবেন। এখানে গিয়ে এখানে 1400 আছে, আপনি একটু কমাই দেন, 800 নিয়ে আসেন।